মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ পাঠালেন খুশি হয় নিজে মাহবুব আল্লাহ মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ পাঠালেন খুশি হয় নিজে মাহবুব আল্লাহ বলেন মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ পাঠালেন খুশি হয় নিজে মাহবুব আল্লাহ আবার বলেন না আবার বলেন ট্রাই করেন মদিনার বুলবুল পাঠালেন খুশি হয় মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ নিজে মাহবুব আল্লাহ ওয়াহদাত বাণী শুনে কে নবী কে পাতর মেরে জাহির করিল ওয়াহদাত বাণী শুনে কে ফিরো তাই ফিগান নবী কে পাতর মেরে কর জাহির করিল মারে পাথর না কে মুখে না মানিয়া আল্লাহ এই পারি বেশি মারিতে করি আজ পাল্লা শহীদে না পেরে নবী বলে লিল্লাল্লাহ পাঠালেন খুশি হই নিজে মাহবুব আল্লাহ মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ পাঠালেন খুশি হয় নিজে মাহবুব আল্লাহ পাঠালেন খুশি হয় নিজে মাহবুব আল্লাহ চলো চলো মারহাবা আপনার গজলের পক্ষে নাই কি নাই গজলের পক্ষে আছে নাই নাই এ তো কমন একটা শোর কমন একটা গজল কিন্তু আমার সাথে শোর মিলাইতে পারেন নাই হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে যখন মিম্বর হলো আরে লাগতো না লাগতো না এটা মজা করছি আমি দুষ্টামি করছি জি না জি না একটা হইছে আমার মামা আর একটা হইছে আমার ভাই বুঝছে গজলের হাদিয়া দিছে মারহাবা বলে শুনেন শুধু আমরা আমাদের এই জামানায় এসে গজল গাই এরকম না হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলের শান গিয়েছিলেন আর রাসূল খুশি হয়ে দোয়া করেছেন আল্লাহ হাসান ইবনে সাবিত কে রুহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো জোরে জোরে সুবহানাল্লাহ আরে যারা বলেন সুবহানাল্লাহ সেই নবীর সাথে প্রেম করে দরুদ পড়া দরকার আছে না নাই আরে জোরে বলেন আরে জোরে দরকার আছে বারে বারে ভাবি বসে নিরালায় রে পাখি হলে ওরে যেতাম সোনার মদিনায় রে সোনার মদিনায় রে বারে বারে ভাবি কম বলেন বারে বারে ভাবি কম বসে রে পাখি হলে ওরে যেতাম সোনার মদিনায় রে সোনার মদিনায় রে বুলবুলিরা কথা শোনো উড়ে যাও কোথায় রে আমার সালাম খালি পৌঁছে দিও না বিজিরি রোজাই রে না বিজিরি রোজাই রে জোরে জোরে মারহাবা আরে আরে জোরে বলেন মারহাবা এতক্ষণে মনে হচ্ছে যে ঘুমের মানুষ জেগে উঠেছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ জিকিরের ওয়াজকে মনে রাখছেন জিকিরের ওয়াজকে মনে আছে এখানে সেটআপ দিছে
এবার আসেন দুরুদ পড়লে লাভটা কি? বন্ধুরে আমার, দুরুদ মানে হলো নবীর প্রেম।